যারা কম্পিউটারে গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করেছেন, তো গুগল ক্রোম এক্সটেনশন খুবই একটা কার্যকরী একটা অ্যাপ। যারা গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করছেন শুধু তারাই জানেন এটা আসলে কতটা কাজের। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের তো এই অপশনটা খুবই কম, কিন্তু বর্তমানে এমন কিছু ব্রাউজার প্লে স্টোরে আছে যেগুলো থেকে আপনি তাদের ব্রাউজারের মাধ্যমে আপনি যে গুগল ক্রোম এক্সটেনশনটা আছে এটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তো যারা গুগল ক্রোম এক্সটেনশন সম্পর্কে একেবারে নতুন কিছুই জানেন না তাদেরকে বলছি, গুগল ক্রোম এক্সটেনশন হচ্ছে আমরা যে প্লে স্টোরে যে অ্যাপগুলো ব্যবহার করি অ্যান্ড্রয়েডে ডাইরেক্ট ইনস্টল হয়ে যায়। তো গুগল ক্রোম এক্সটেনশন হচ্ছে এমন একটা অ্যাপ যেটা আপনি আপনার ক্রোম ব্রাউজারে আপনি ইনস্টল করে সেটা ইউজ করতে পারবেন। তো এখানে আপনার কোনো অ্যাপ ইনস্টল করা লাগবে না, এটা শুধু ব্রাউজারই ইনস্টল থাকবে এবং সেখান থেকে ইউজ করতে পারবেন। তো এই ক্রোম এক্সটেনশন ব্যবহারে অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনি সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না। এই যে সুবিধাগুলো আপনি শুধুমাত্র ক্রোম এক্সটেনশনই পাবেন। ধরুন আমি এক্সাম্পল হিসাবে একটা বলি যে আপনি ফেসবুকের যদি সকল ফ্রেন্ডগুলোকে একসাথে আনফ্রেন্ড করতে চান অথবা তাদের একসাথে মেসেজ করতে চান, তো এই অপশনগুলো আপনাকে কোনো প্লে স্টোরে অ্যাপই দিতে পারবে না, এটা শুধুমাত্র গুগল ক্রোম এক্সটেনশন। এটা তো একটা এক্সাম্পল ছিল, এরকম হাজারো অপশন আছে যেগুলো আপনি শুধুমাত্র গুগল ক্রোম এক্সটেনশন দ্বারাই ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি আমরা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে আমাকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিওর দিকে। আপনার মোবাইলে যদি গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে চান তাহলে আপনি আগে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে দেখবেন আপনি কোন ব্রাউজারটা চালাবেন। আমি যদি এখানে লিখি এক্সটেনশন ব্রাউজার তাহলে দেখবেন এখানে অনেকগুলো, ওই যে আমি আগেই লিখে রাখছি, তো যদি আপনি এখানে দেখবেন যে অনেকগুলো ব্রাউজার আছে। আসলে গুগল ক্রোম এক্সটেনশন কোন কোন ব্রাউজার সাপোর্ট করে আমি আপনাদেরকে বলছি। তো এটা তো ফোনে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে, এই জন্য আপনার KIWI ব্রাউজার, তারপর ইয়েনডেক্স ব্রাউজার, তারপর ফ্লো ব্রাউজার, তারপরে এখানে একটা রুশিয়ান ব্রাউজার দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনার এই ধরনের আরও একটা ব্রাউজার আছে। তো এই ব্রাউজারগুলো আপনার গুগল ক্রোম এক্সটেনশন সাপোর্ট করে। তো আমার এখানে ফ্লো ব্রাউজার ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি এই ফ্লো ব্রাউজারটা আমি আমার ফোনে ইউজ করে রাখছি, তো এখানে যদি আপনি ঢুকেন তাহলে দেখবেন এই ব্রাউজারটাতে একটা এক্সটেনশন নামে একটা অপশন আছে, প্রায় ব্রাউজারে এটা থাকে। তো আমি যদি এখানে, এই যে দেখুন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে। তো আপনি যদি ডাইরেক্টলি গুগল ক্রোম এক্সটেনশন যান অথবা আপনি যদি এক্সটেনশনে যাওয়ার পরে যদি দেখেন এখানে নিচের দিকে গুগল নামে একটা অপশন আছে, তো এটাতে যদি ক্লিক করে দেন তাহলে আপনাকে ডাইরেক্টলি গুগল ক্রোম এক্সটেনশনে নিয়ে যাবে, মানে গুগলের ওয়েবসাইটে ক্রোম এক্সটেনশন। তারপর যদি আপনি সেখান থেকে ক্লিক করেন তাহলে এখানে ডাইরেক্ট ওয়েব স্টোরে আপনি চলে যাবেন, গুগল ক্রোম ওয়েব স্টোরে। তো দেখুন এখানে হাজারো এক্সটেনশন এইভাবে আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এগুলো আসলে কীভাবে ইউজ করতে হয় সেটাই আসলে মেইন কথা। তো চলুন আমরা, আপনার কোন ধরনের এক্সটেনশন দরকার যেটা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে করতে পারছেন না, এই কাজটা গুগল এক্সটেনশন দ্বারা করা যায়। আমি উদাহরণস্বরূপ একটা আপনাদেরকে বলছি, জনপ্রিয় গুগল এক্সটেনশন আছে যেটা আপনার ইউটিউবারদের জন্য বেশি কাজ করে, সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে একটা সার্চ বারও পাবেন, আমার এখানে আমি যেহেতু ফোন দিয়ে দেখাচ্ছি এই জন্য স্ক্রিনটা বারবার জুম ইন এবং জুম আউট করতে হতে পারে। দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা আপনি সার্চ বার পাবেন যেখানে আপনি এক্সটেনশনের নাম লিখবেন। আমি একটা এক্সটেনশনের নাম লিখে দেখাচ্ছি, VidIQ। এটা হচ্ছে আপনার, এবারে গোতে ক্লিক করলে VidIQ হচ্ছে আপনার একটা ইউটিউব এক্সটেনশন যেটা ইউটিউবাররা ব্যবহার করে তাদের র্যাঙ্ক দেখার জন্য, এটা আপনার SEO র্যাঙ্ক দেখার জন্য ইউটিউবের। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এটা তো আপনি কম্পিউটার ছাড়া ইউজ করতে পারবেন না, কারণ ফোনে তো এরকম কোনো VidIQ অ্যাপ নেই যেটা আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে পারবেন। তো এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা এক্সটেনশন ব্যবহারের জন্য আপনি এখানে অ্যাড ক্রোম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই যে অ্যাড ক্রোম দেখতে পাচ্ছেন, তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটা চেকিং নেবে। এরপরে যে দেখুন আপনি যদি এখানে ওকেতে ক্লিক করে দেন তাহলে আপনার ব্রাউজারে এটা ইনস্টল হয়ে যাবে। যেমন ইনস্টল হয়ে আছে আমার এখানে অনেকগুলো এক্সটেনশন দেখুন, তো এখানে দুইটা এক্সটেনশন ইনস্টল হয়েছে। ঠিক এভাবে আপনি ইউজ করতেন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন থ্রি ডট মেনু তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। এভাবে ক্লিক করলে আপনার এক্সটেনশন অপশনে নিয়ে যাবে, তারপর আপনি এক্সটেনশনটা ইউজ করতে পারবেন।
তো গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করা একেবারে ইজি। যারা ক্রোমে ইউজ করেন, মানে কম্পিউটার ইউজ করেন, তারা তো জানেন কীভাবে গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করতে হয়। আর যারা আপনার ফোনে ইউজ করবেন, তারা কীভাবে অ্যান্ড্রয়েডে ইউজ করবেন সেটা তো এইমাত্র দেখলেনই। তো এখানে এই যে আপনার গুগল ক্রোম এক্সটেনশন, যেমন প্লে স্টোরে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার অ্যাপ প্লে স্টোরে থাকে, ঠিক তেমনি এইরকম এই যে ক্রোম ওয়েব স্টোরেও এরকম হাজার হাজার এক্সটেনশন আছে যেটা আপনি সাধারণত ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের মতো। দেখুন এখানে অনেক এক্সটেনশন রয়েছে যেগুলো আপনি আপনার ইউজ করতে পারেন। এখানে ভিপিএন এক্সটেনশন আছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওই কাজটা করতে পারবেন না যেটা পিসি দিয়ে করতে পারবেন, সেই ধরনের অ্যাপ এখানে ইউজ করা যায়। আপনি জাস্ট সার্চ করবেন আপনি কী ধরনের অ্যাপ চান। আমি যদি এখানে ফেসবুক বা এফবি লিখে সার্চ করি, তাহলে দেখবেন ফেসবুক রিলেটেড অনেক অ্যাপ রয়েছে। তো আমি যদি এখানে ফেসবুক লিখে সার্চ করি, জাস্ট আমি সার্চ করলাম, এখন একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন এটা চলে আসবে। দেখুন আমি এখানে ফেসবুক মেসেজ লিখে দিয়েছি আসলে। তো ফেসবুক মেসেজ দেখুন এখানে কি আপনার এক্সটেনশনগুলো আছে, আনসিন ফর ফেসবুক মেসেঞ্জার, ক্লিয়ার মেসেজ হিস্টোরি ফর ফেসবুক, ডিলেট অল মেসেজ অল ফেসবুক, এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার নোটিফায়ার ফর ফেসবুক, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলো আপনি কখনো অ্যান্ড্রয়েড অ্যাপে ইউজ করতে পারবেন না ফেসবুকের, কারণ সেটা তো জানেনই অ্যান্ড্রয়েড এক অ্যাপ দ্বারা আরেকটা অ্যাপে কাজ করা যায় না। তো এইরকম ইউজ করতে পারবেন যেগুলো আপনি পিসিতে ইউজ করেন। তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি আসলে আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।